যেহেতু বিভিন্ন কলেজে প্রোগ্রাম করে আসছি, তো এখন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে, আমাদের ক্লাবের মেম্বার হওয়ার মাধ্যমে আপনারা এই অন্যান্য কলেজে যে প্রোগ্রাম পারফর্ম করার ওই সুযোগটা আপনারা পেতে পারেন। আমার নাম অমর, আমি কুমার বে আগে বলছি আর বলতেছি আমার নাম মোহাম্মদ রাফি কুমার বে, আমার থেকে বললাম আমার বাড়িতে আলো ভাইয়া, আমার এখন বছরটা অতিক্রম হয়ে গেছে, তবে আমি এখন সিনিয়র। তখন আমি সত্যি কথা বলতে আজকে আমরা যে পারফরমেন্স করবো, আমার পরে আরো সুন্দর সুন্দর আরো ভালো পারফরমেন্স আমাদের ক্লাবে আছে, যারা অবশ্যই আরো এই প্রোগ্রাম থেকে আরো জমি তুলবে, সেগুলো জমি তুলবে, এখন তারা তো জমি তুলবে, সেটাকে আমি এখন তাদেরকে খুব শীঘ্রই বলবো এবং একটু জোরের জন্য তাদেরকে বলবো। তার সাথে আগে আমরা আপনাদেরকে আরো বেশি রেকর্ড দিতে চাই আর কি। আমি তো আপনাকে বলছি আপনার পিছনে আমার আর একজন বয়ফ্রেন্ড ছিলাম, তার কি করা যায় কি করা যায়। আমি বললাম আমি তো তোমাদের থ্যাংক ইউ বলছিলাম, আমি বললাম হ্যাঁ আসলে তাহলে কেন বলছি, আমার তোমার পিছনে আমার আর একজন গার্লফ্রেন্ড ছিলাম, তার মেক আপ ছিলাম। আসলে আমাদের মেয়েরা ছেলে মেয়েরা কখনো কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, বরং আর একজন কি সহযোগী নাকি, হ্যাঁ আমরা ছেলে মেয়েদের বিরুদ্ধে না বলি, আমরা মেয়েরা ছেলেদের বিরুদ্ধে না বলি, এটা কেন করবো, কারণ আমরা বললাম সহযোগী একজন আলোচনাকে সহযোগী। আর তবে একটা কথা বলতে কি, মেয়েদের থেকে কিন্তু ছেলেরা সবাই বিচার মানুষ আমরা সবাই রেডি, তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি ঢুকে থাকলাম মেয়েদের করে বললাম ছেলেরাই বেশ ফলে মেয়েটা আমার কেমন দিচ্ছে, আচ্ছা তাকে পারফরমেন্স করবে ফেনি কলেজের গর্ব, ফেনি কলেজের গর্ব এবং ফেনি কমেডি ক্লাব, ফেনি কমেডি ক্লাবের ফেনি কলেজের পক্ষ থেকে, যেহেতু আমরা বিভিন্ন কলেজে প্রোগ্রাম করে থাকি ওই আমাদের কলেজ ভিত্তিক আমাদের মেম্বার আছে আর কি, তো এখন আপনাদের সামনে পারফরমেন্স করবে ফেনি কমেডি ক্লাবের গর্ব, ফেনি কলেজের গর্ব এবং আলোকিত সমাজের অরুণিতার ব্যক্তি, যার নাম না শুনলে যার নাম আকাশে বাতাসে তরুণে বলিতে সবসময় মুখরিত থাকে, হ্যাঁ ভাই সে হল আমাদের সবার প্রিয়, সবার প্রিয় হ্যাঁ ভাই আলোকিত প্রান্ত, আলোকিত প্রান্তকে ক্লাবের যেমন সেদিন একটা ছেলে আমার একটু কল দিয়ে কানাকানি শুরু করবো, কিছু আমার কষ্ট করে লাগে
বড় বড় টিভি করে লেখা হচ্ছে আমার লাভ এটা সমস্যা নাই কিন্তু মুখা তো লাভ নাই কারণ মা বাবাই তো চিরদিন বেঁচে থাকে না তো সে বলে আরে আমার মায়ের কিছু নাই ওর মরটা মারা গেছে এই জন্য আমি আপনি প্রথমে জিজ্ঞেস করি যে কোন ফল তো ওখানে এত সময় যে পিছু পিছু ছেলেদের নাম রাখা হয় মা বাবারা যে প্রান্ত আবার অনেকে কি করে যারা যাদের যে ছেলে মেয়ে জন্ম নেয় না এখনো গর্ভে আছে তাদের ছেলে নাম প্রান্ত রেখে হাসপাতালে গিয়ে একদিন এক বাবা তার ডাক্তারকে বলছে যে প্রান্ত কি হয়েছে নি তো তো এখানে যখন আমরা আরো কিছুক্ষণ আগে আসছি আসার পর একটা হোটেলে ঢুকলাম হিরাল কিছু খাই তো আমি ওনাকে বললাম যে পানি দেন ওটা পানি নিয়ে এসো আসার পর দেখবো পানির মধ্যে চুন এটা কি ভাই পানির মধ্যে চুন এটা জাস্ট একটা আর কোন পানি হলো ওটার মধ্যে চুন আমরা কি রে ভাই এটা তো মস্কার নাকি এটা পানি কিনতে আসছে এটা পানি কমা দিব দিব না ওর নাম দিব না এখন আপনি পানি মধ্যে চুন দেন কোন তো আয় হায় মনে হয় কি ওকে টাকি দেবো সব বসে পেঁয়াজ আনাও পেঁয়াজ আনাও তো দেখলাম যে পেঁয়াজের মধ্যে চুন খুব মেলা দেওয়া হইলো আঙ্গুলা তো পেঁয়াজ ভাই আর তুমি এসে দেখো আমার ঠিক আছে আটকা নিয়ে পেঁয়াজ আটকা হলো ওটার মধ্যে চুন আমার তো এবার যতই কমেডি করি ভাই রাত তো বড় দিয়ে কিচেনে গেলাম কিচেনে গিয়ে দেখে একটা ইমোশনাল সিন যে পেঁয়াজি বানাচ্ছে তার একটা হাত নেই তো উনি কিভাবে পেঁয়াজি বানাচ্ছে উনি পেঁয়াজিগুলো এভাবে নিয়ে আমি তো ভয় পেয়ে গেলাম ভাই আমার জন্য একটা লোক সুইসাইড করবে এটা তো ঠিক না আমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দিলাম যে বললাম যে এভাবে একটা লোক সুইসাইড করেছে তার বাঙালি টাওয়ার উপরে তো আমি পুলিশ আসলো পুলিশ এসে এভাবে বন্ধু করে বললো যদি আত্মহত্যা করার চেষ্টা করেন তাহলে গুলি করবো এরপরে লোকটা কি করলো হঠাৎ নিচে খেয়াল করলো যে তার তো এক হাত নাই নিচে খেয়াল করলো যে দুই হাত নাই এমন একটা লোক এরকম এরকম না আমি তো নাচতেছি ছেলে মা তাদের সন্তানকে টেস্ট করবে যে কাকে বেশি পছন্দ করে তাদের মাকে নাকি তার মাকে নাকি তার বাবাকে তো টেস্ট করার জন্য তারা কি করবে কি করবে একটু প্ল্যান করছিল আমি গেলাম হচ্ছে ফেনি রেল স্টেশন আমরা ট্রেনে করে যাব আমরা ট্রেনে করে এক জায়গায় যাবো তো ওখানে কোনো আমার প্রথম কোনো সময় টিকিট কিনতে হয় ট্রেনের টিকিট কিনে সারা চলে যেত তো একবার যখন ট্রেনে আমাকে নিয়ে ট্রেনে তুললো বকেতে আমি বললাম এখানে মানুষ মানুষ হবে তো আবু বলে
তো আপু কি করলো যে অনেক মানুষ একটা প্ল্যান করলো যে দেখো যে চিৎকার করে বলতো এই সাপ ট্রেনের বগির মধ্যে সাপ বগির মধ্যে সাপ সবাই নেমে ভয় চলে গেল তো আমি আর আপু একদম আরামে ট্রেনে শুয়ে শুয়ে দেখলাম ঘুমে ঘুম তো ঘুম থেকে যখন উঠলাম দেখলাম তো তখন ওই স্টেশনে ফেরি লেখা তখন কি হবে ট্রেন কি আগে নেই আপু গিয়ে স্টেশন মাস্টারকে ইউজ করলো এই ট্রেনটা চলো না কেন ও ভাই ট্রেন তো চলছে বগিটা তো নাকি সাপ ছিল ট্রেন বগিটা দেখে ট্রেনটা চলছে আমি কি করি আমার আব্বা মুখের সামনে মোমবাতি তো দুই ব্যাপার আমার মুখে স্পষ্ট করে গেছে আর আমার মাথা উঁচু করতাম মাথা উঁচু করতাম ঘুমের মধ্যে যখন আব্বু মুখ বাজে ছিল বাজে নিলে একটা বাজতো একটা কবিতা পড়ছে কাকি সব পড়লো রাতে বহালো কানুনে কুসুম করে শো করে তো কবিতাটা তখন আমাকে আমার স্যার যখন ছোটবেলা শিখছিলাম আর কি তো স্যার আমাকে বললো যে হ্যাঁ তুমি কালকে প্রান্ত তুমি কালকে এটা পড়ে আসবা কোনো আঁকায় কে ছাড়া বললো ফাইন তো পরদিন আমি গেলাম তারপরে সাপোজ সব সব করল রব পহল অনন্ত অসংখ্য সফল করে আর তো কবি চমৎকর হল চমৎকর হল এরপর স্যার বলতে তুই কাকে সবগুলা আকার দিয়ে বোড়া রাখবে ফাইন পরদিন গেলাম তারও জিজ্ঞেস করলে আমি পড়াবো পাখা সাবা তারা রাবা আতা নাহালা সাকালা ফাটালা তা বলো চামাতা কারা হালা তো পরদিন বললো সবগুলা প্রান্তকে এত সুন্দর একটা জীবন্ত সফলতা দেওয়ার জন্য কেমন লাগলো কি ভালো লাগলো আসলে একটা কথা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম যে আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো না অনেকে দেখতে তো অসুস্থ মানে মানে সবাই ভালো তো সবাই ভালো দেখে ভালো না আসলে আপনি পারেন না না কেউ পাত্র না আর যেটা বলা যেটা না বললে না সেটা হলো আপনারা তো আমাকে সবাই চেনেন আমি রাফি বলবে আপনারা কিংবা দেবেন না ইন্টারন্যাশনাল দেবেন না চ্যানেলগুলো দিতে গেছেন বিবিসি আল জাজিরা আসবে যে কিনা আমাদের ক্লাবে আবার বলতে গেলে পুরো ফেনী শহরে একমাত্র আপনি আমার নামটা আশা করি আপনারা শুনছেন তাই আমি
এবার আমাদের দেখবে আর কি যে আমরা যে কথা আমার শুরু করবো আমরা যে দেখা যাচ্ছি এরকম আমাদের আয়ু পুরুষ দেখবেন আয়ু পুরুষ যখন সকাল সকাল আসবে তখন দেখবেন দু তিন দিনে আসতে হবে আপনারা
Hashiye,